জয় হিন্দ, ওয়েলকাম প্রি ডিফেন্স একাডেমি। আমি এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আজ সংবিধানের তৃতীয় দিনে পার্লামেন্ট নিয়ে আলোচনা করব। পার্লামেন্ট অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? বন্ধুরা, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। ভারতীয় পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে গঠন হয়েছে। তো এই তিনটে বিষয় নিয়ে যদি আলোচনা করা যায়, পার্লামেন্টটি পুরোপুরি আলোচিত হয়ে যাবে। লোকসভা নিয়ে আজকের আলোচনা করব। আজকের মেন আলোচনার বিষয়বস্তু কী? লোকসভা। তো ভারতীয় লোকসভা টোটাল সিট আছে 552টি। তোমরা যেমন কম্পিটিটিভ এক্সামে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যখন পরীক্ষা দাও, তখন তোমরা ভ্যাকান্সি বা সিটের দিকে লক্ষ্য রাখো। ঠিক এক্ষেত্রে লোকসভার যারা সদস্য হন, তাদের 552টি টোটাল সিট থেকে থাকে। কতগুলি? 552টি। এর থেকে রাজ্যগুলি থেকে থেকে থাকেন 530 জন। রাজ্যগুলি থাকে 530 জন, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে থাকেন 20 জন। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে 2 জন রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। 2 জনকে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। এনারা কোনোভাবে ভোটে নির্বাচিত হন না, এনারা মনোনীত হন। লোকসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাদের সময়কাল, মেয়াদ 5 বছর। আর লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 25 বছর, 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আর কোনো সরকারি পদ ধরে রাখা যাবে না, কোনো সরকারি পদ ধরে যাবে রাখা যাবে না, এটা শর্ত। লোকসভার সদস্যকে পদত্যাগ করতে হলে লোকসভার স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দিতে হবে। লোকসভার যিনি স্পিকার, তিনি সদস্যদের পদত্যাগপত্র জমা নিয়ে থাকেন। যেমন হেডমাস্টার মশাই সহকারী শিক্ষকদের পদত্যাগপত্র জমা নিয়ে থাকেন, ঠিক তেমনই লোকসভা স্পিকার তার পদত্যাগপত্র, যদি লোকসভা স্পিকার স্বয়ং পদত্যাগ করতে চান, তিনি ডেপুটি স্পিকার বা সহকারী স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। স্পিকার কোনো ভোট দিতে পারেন না, তবে লোকসভায় ভোটের সংখ্যা সমান হলে, অর্থাৎ কোনো বিল নিয়ে যখন উভয় কক্ষে ভোট সংখ্যা হবে সমান, অর্থাৎ টাই হলে, তখন লোকসভার যিনি স্পিকার তিনি ভোট দিতে পারবেন। এই ভোটের একটা বিশেষ নাম আছে, সেটা হলো কাস্টিং ভোট। এই ভোটটার নাম কি? কাস্টিং ভোট। কাস্টিং ভোট কে দিয়ে থাকে? তাহলে লোকসভার স্পিকার। আর লোকসভা স্পিকারের একটা সবথেকে বড় যে ভূমিকাটা থেকে থাকে, সেটা হচ্ছে কি, তিনি কোনো বিল অর্থ বিল কি না সেটা ঠিক করে থাকেন। একমাত্র তিনিই ঠিক করতে পারেন কোনো বিল অর্থ বিল কি না। আশা করি লোকসভার উপরে এই ধরনের প্রশ্নগুলো বারে বারে এসেছে বা আসবে, তোমরা আগামী দিন কমন পাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করবে। কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, আমি আগামী দিন যে ভিডিওটি নিয়ে আসব, সেটি আসবে রাষ্ট্রপতির উপরে, অর্থাৎ রাষ্ট্রপতি নিয়ে আগামী দিন আমি আলোচনা করব। জয় হিন্দ, ভালো থেকো তোমরা সকলে।